গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 9:30, আমি ওদিকে করছি অরিন্দমের খাবার দাবার গরম। আজকে টিফিন নেবে না, আজকে ওর মিটিং আছে। আর ইয়েটা করে দেবো, লেবুটা কেটে দেবো। আর আরেকজনকে দেখাই, দাঁড়াও। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, চুয়াচু আচু হয়ে গেছে, সুন্দর জামা পরেছে। চলো, আমার এদিকে অরিন্দমের সাথে টিফিন টিফিন গোছানো হয়ে গেছে। সকালবেলা আমন্ড খেয়ে নিয়েছি, আজকে ওই বিট গাজরের রসটা স্কিপ করেছি। একদিন স্কিপ করি, যাই হোক ভালো রোজই খাওয়া, তাও একদিন আমি করি স্কিপ। এটা হচ্ছে অবস্থা, টাকা নেবো বলে ঘুরে বেড়াচ্ছি। যাই এখন বাজার যাই। আজকে বাজার বলতে সেরকম কিছু নেই, একটু চিংড়ি মাছ নেবো, একটু ডিম নেবো, আর কচুর উপরে নেবো আজকে সব কিছু। কচুর লতি, গাঠি কচু, মান কচু, তারপরে হচ্ছে তোমার ইয়ে কচু, কি বলে, কচুর শাক, এইসব নেব। আর একটু শুক্তোর জিনিস নেব, উচ্ছে আছে, একটু নেব হচ্ছে তোমার কাঁচকলা আর কি। এটা হচ্ছে রিভিশন দিচ্ছি আমি, ঠিক আছে। কাঁচকলা নেব, একটুখানি ইয়ে নেব, বেগুন নেব। আর মিতাদি ওর কি লাগবে, ওর লেবু লাগবে, আর আপেল দুটো আছে, হয়ে যাবে, আবার দুবার যাবো। লেবু লাগবে, আর সবজিতে আছে আছে কিছু করেন, বিনস বিনস আর কুমড়ো, বিনস কুমড়ো। চলো যাই, ফোনটা রেখে যাই, বেকার বেকার ভিডিও করাও হয় না, এসে আবার কথা হবে। চলে এসেছি বাজার থেকে, মাছ টাছ ধুয়ে রাখলাম, বলেছিলাম তাতে কোনো মাছ আনবো না, কিন্তু আর মাছ পেলাম। আর মাছটা দেখে আর ভাবলাম যে না, নিয়েই নি, যাই হোক। আর এখন যাই, পিসি চলে এসছে, মেয়েকে একটু তেল টেল মাখিয়ে আমি স্নান করে আগে পুজোটা করি, শ্যাম্পু ট্যাম্পু করি, পুজো করি, তারপর আবার আসছি। মেয়ে এখনো খাওয়া হয়নি, চলছে। ওদিকে একজনের তেল মাখা হয়ে গেছে, মিতাদি মেলছে কাপড় জামা, মিতাদি পিছনে জামা কাপড় চিপড়াচ্ছে, দেখাতে পারছি না, তেলটা মেখেছে তো একটুখানি ইয়ে আছে তাই জন্য। আর আমার এদিকে এই যে বিছা টিছানা সব সুন্দর গোছানো হয়ে গেছে, এগুলো ভেজাবো, ভিজিয়ে আমি যাবো স্নান করতে। চলো আসছি এবার পরে। আমি চট করে যাই ঘুরে চলে আসি। আসছি দাদা, কি ছাতা নিয়েছি, ক্লিপ নিয়েছি, স্নান করেছি, শ্যাম্পু করেছি, চুল পুরো ভিজা, এখন বাঁধা যাবে না, পরে চলো, পরে আসছি আবার। পুচি বুড়ি খাও খাও হচ্ছে, মামাম নাচ করো, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, মাথা দুলিয়ে দুলিয়ে নাচ করে এখন, মামাম নাচো, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। 2:30 এতক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো তো না, দেখো আমাকে কামড়ে কামড়ে কি করলো, চুল ফুলের 12টা বাজিয়ে দিল পুরো। যাই হোক, মিতাদি এখন গেছে চেষ্টা করতে, আমি বসে পড়েছি খেতে। আজকে হচ্ছে পুঁই শাক আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, চলো চট করে খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে চলে এসছে ছাদে, ওনুকে দেখ, ও দুধ দুধ থেকে এরকম এরকম কর, গোলু দাদার পুজো শুরু হয়ে গেছে, বান্ডিল ক্যাপ নিয়ে চলে এসছে। না আমি তো কালকে বলছি, কালকে বলছি দাদা, কালকে ঘুমিয়েছে 4টা কুকুর। এই যে আমার বাড়িতে হঠাৎ করে লোকজন চলে এসছে, এই যে আমাদের মেদিনীপুরের মাইয়া মুড়ি নিয়ে বসে পড়েছে, কোনো ব্যাপার না, টোটো এসছে, দিদি ভাই এসছে, হুদাকে নিতে তাই এসছে, আমি আসি না, করে আপনারা নিতে আসলে তো আমি দিতে বসি না, দিতে বসি না, আসি না, আমি এসছি করে আপনারা বলে। আর এদিকে ছোট মামা এসছে, ওই যে ছোট মাকে ঘরে দিয়েছি, নাহলে এক্ষুনি বাপ বাপ করে মাথা খারাপ করে দেবে। মান্ডি
বাজে এখন পুরো নটা। আমি চলে এসেছি ব্যায়াম থেকে অনেকক্ষণ। হ্যাঁ, ও হালুম আটকে গেছে হাতে। এ বাবা, মিহিকে হালুম ধরে নিয়েছে তো। আর ছোটো মামা এসেছিলো, দিদিভাই এসেছিলো, টোটো এসেছিলো, দেখালাম, সবাই চলে গেছে, পিসিও বেরিয়ে গেছে। এখন খাওয়ানোর যুদ্ধ শুরু হবে। বসিয়েছি আজকে, দেখা যাক আজকে মেহু দিদিকে ছাড়া খাই কি না। এই যে নিচে সব দিয়ে দেখেছো, যেই বলেছি মেহু দিদি টিভির দিকে তাকাচ্ছে। দেখা যাক, চলো নিচে সব নিয়ে বসি, পরে আসছি আবার। কোথায় মেখেছো? বাবাকে মাখাবে? বাবার মাথায় মাখিয়ে দাও। হাতি বলো কি বলো? আমি ধরে আছি না, খাও। আরে ওকে না, একে খাও, এটাকে খাও, আরে এইটাকে। চুরি করতে এসেছো তুমি, বল। ও আচ্ছা, এইদিকে দেখি কোনটা। ছোট দাদু তোমাকে লাল জামা কিনতে বলেছে মা, পছন্দ? দেখো তো, ছোট দাদু আজকে এসেছিল, তোমাকে রেড কালারের জামা নিতে বলেছে। এই জামাটা ভালো হয়েছে? দেখো দেখো, এটা নেবে তুমি, সুন্দর দেখতে, সুন্দর, এটা ভালো। এখান থেকে নেওয়া যাবে না, এটা অর্ডার করতে হবে মা। এরকম জামা একটাও হয়নি ওর ফ্রক টাইপের, খুব সুন্দর ভালো লাগছে এটা, এটা অর্ডার দিতে হবে। ভয় নেই তোমার, মারছ কি করবে? পিপি পিপি কি করবে? পিপিকে কি করবে? মারতে হবে, মারতে নেই কাউকে, আদর করে দাও, যাও। বাবাকে ধরে নিয়ে গেলে হবে না, তুমি নিজে যা করবে করো, বাবা কিছু করবে না, তুমি নিজে করো, তুমি যা করার করো। আরে মারতে নেই, এটা নিয়ে কি করতে বলেছো? এটা নিয়ে কি করছো? এটা মায়ের কানে দাও, এটা হ্যালো করো। এই হ্যালো না, এটা তো হ্যালো চার্জার ছিল, দাও চার্জার। চার্জার এছো কোথায়? চার্জার এই তো, তুমি জানো ওটা তোমার থেকে দূরে রাখার জন্য ওটাকে উপরে তুলে দিয়েছি। কি করব, বাবাকে দেখাবো? হ্যাঁ, এম এম করে খুলে দেখা, মা শাড়ি কিনেছে, বলে এটা দশমীর দিনের জন্য কিনেছে মা। এটা কিনেছিলি না এর আগে? ওটা অষ্টমীর জন্য। বাবা, তুই তো ব্যাপারই আলাদা, সব নাটকের কথা না, অন্য জায়গায় গিয়ে বলবি। ওর মাত্র একটা জামা হয়েছে, আমি এখনো পুজো শপিং তো কাউকে দেখাইনি, তাই আর কিছু বলবো। কি সুন্দর লাগছে, তুমি বরণ করবে নাকি এটা পরে? এ বাবা, ছোট মুতো লাগিয়ে দিলাম, এটা বরণ করবো পরে। কি করছো? আরে ওর ভেতর কাকে ঢোকাবে? কি হলো? ওটা ওদের ভাইকে ঢুকিয়ে দাও।
নতুন ভাইটাকে, নতুন ভাইটাকে এইটা খেললাম সবই বুঝাচ্ছো, সব বুঝিয়ে ভালো, বুঝিয়ে ভালো, সব বুঝিয়ে ভালো, সুন্দর করে খেলি খেলি হবে, একটু ঘুমো ঘুমো হবে না, হবে ঘুমো ঘুমো, আসো তাহলে ঘুমিয়ে পড়ো, এই কি ঘুমো হবে না, ঘুমো হবে, খেলি খেলি হবে, চুলের মুটিটা ধরে এটা আনহাইজেনিক, আবার যাও আবার যাও, অ্যাটাক করো, ছোট ভাই হয়ে যাও তো তুমি, ছোট ছোট ভাইটা কেমন করে ঘুম করছে মায়ের কোলে, বা বা হ্যাঁ এটাকে না ছেড়া অব্দিও শান্তি নেই, ছোট্ট সোনা হয়ে গেছে